হে গাইস, আসসালামু আলাইকুম। আমি তানভীর ইসলাম, টিআইএফ টেকনোলজি থেকে। এখন দেখাবো যে কিভাবে আপনারা সাদা কালো ফটোকে আপনার কালারাইজ করতে পারবেন। তার জন্য অবশ্যই প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনাদের অবশ্যই সার্চ বক্সে লিখতে হবে কালারাইজ ফটো। কালারাইজ ফটো আসার পর অবশ্যই সার্চ করবেন। সার্চ করার পর আপনার একটি ওয়েবসাইট চলে আসবে প্রথমত। তো ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে একটি আপলোড নামে একটি অপশন আছে, ওইটাতে আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেবেন। আমি আপলোডে গেলাম। আপলোডে ক্লিক করার পর ধরুন আমি একটা সাদা কালো ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর একটু অপেক্ষা করতে হবে 2-4 সেকেন্ড। অবশ্যই আপনার প্রথমত ডাটা কানেকশন অবশ্যই চালু থাকতে হবে। তো একটু অপেক্ষা করুন, আমার কালারিস ফটোটি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কালারাইজভাবে হয়ে গেছে। আপনি অবশ্যই কতটুকু কালার দিবেন আশেপাশে ততটুকু সিলেক্ট করে দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার সাদা কালো যে কোনো ফটোকে আপনার কালারাইজ করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। পিস।